সম্মানিত ক্রেতা ভাইরা, লক্ষ্য করুন, দেখুন আমাদের স্প্রে মেশিন থেকে কত দূরে যাচ্ছে স্প্রে। আর টিনের চালে পানি ঝরছে, দেখুন এখান থেকে কম করে হলেও 40 ফিট বা 45 ফিট দূরে হবে স্প্রে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ফসল এগ্রি বিজনেস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দেখাবো 2023 সালে আমাদের আমদানিকৃত একদম নতুন মডেলের কিছু পাওয়ার স্প্রেয়ার। প্রথমে যে স্প্রেয়ারটি দেখতে পাচ্ছেন, এটি 4 স্ট্রোক 50 সিসির একটি পাওয়ার স্প্রেয়ার। এটার সাথে এটা প্রেশার গজও দেওয়া আছে, কতটুকু প্রেশার ওঠে স্প্রেতে সেটা এখানে দেখা যাবে। পাশে এটা হচ্ছে প্রেশার রিলিজার। আর এই যে পাম্পটি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ আনেনি, আমরাই প্রথম। ফিনিশিংটা দেখলেই বোঝা যাবে যে আসলে এটা কতটা উন্নত মানের। আমি খুব কাছ থেকে ধরছি, দেখুন। এবং এটা দিয়ে একসাথে 2টি গান স্প্রে করা যায়। তো এই স্প্রে মেশিন দিয়ে দুজন একসাথে স্প্রে করতে পারবেন, 2টি গান দিয়ে করা যাবে। এই যে এখানে একটি আউটলেট স্প্রে করার, আর একটি আছে এই পাশে। আমরা আজকে একটি দিয়ে স্প্রে করে দেখাবো, পরবর্তীতে আরেকদিন আমরা হয়তো 2টি গান দিয়ে স্প্রে করে আপনাদেরকে দেখাবো এটার পারফরমেন্স। তো আজকে মেশিনটা সম্পর্কে আর একটু না বললেই না, যেহেতু এটা খুবই উন্নত মানের এবং এই প্রথম আমরা বাংলাদেশে এনেছি ফসল এগ্রি বিজনেস লিমিটেড, যেটা আগে কেউ আনেনি। আপনারা একটু ফিনিশিংটা দেখুন এই পাম্পের। এবং আমাদের ধারণা এই পাম্প 5 বছর অনায়াসে চালানো যাবে। সো এটার কমানো বাড়ানোর হাতলটা এখানে, চাবিটা ঠিক এখানে, আর এটা হলো বন্ধ করার। এখানে স্টপ লেখা আছে, এখানে এর বেশ গোছানো ডিজাইন বলবো আমি, এটাতে চাপ দিলে বন্ধ করা যাবে। আর ইঞ্জিনের অংশটা একটু দেখাই, GX50B, এই হলো ইঞ্জিন। এটা হোন্ডার আদলে তৈরি করা কোরিয়ান ইঞ্জিন, 4 স্ট্রোক এখানে লেখাই আছে, সতর্কতা এখানে লেখা আছে, 50 সিসি টর্ক, ফুয়েল ক্যাপাসিটি 630 ML, এবং অন্যান্য কিছু সতর্কতা চিহ্ন এখানে এখানে দেওয়া আছে, সবাই একটু ভালোভাবে দেখে নেবেন। হাতলে এখানে ফোম দেওয়া আছে সহজে বহন করার জন্য, খুব আরামদায়ক। এই যে সহজে ধরা যাবে এবং খুবই সুন্দর, খুব মজবুত হাতল, এক হাতে বহন করা যাবে এবং হাতলে ফোম দেওয়া আছে, যেন কষ্ট না হয়। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কে 630 ML ফুয়েল দেওয়া যাবে। আমরা এখানে কিছুটা ফুয়েল দিয়ে রেখেছি। আর এ পাশে তো ইঞ্জিন অয়েল দিতে হবে, এখানে যেটা দেওয়া আছে আমরা আগে থেকে দিয়ে রেখেছি এখানে সময় বাঁচানোর জন্য। একইভাবে এ পাশে পাম্পেও লুব্রিক্যান্ট দেওয়া আছে, এইখান দিয়ে দেখা যায়। সো আমরা এখন মেশিনটা শুরু করতে যাচ্ছি, দেখা যাক আজকে এটা পারফরমেন্স। স্প্রেটা দেখাই। সম্মানিত ক্রেতা ভাইরা, লক্ষ্য করুন, দেখুন আমাদের স্প্রে মেশিন থেকে কত দূরে যাচ্ছে স্প্রে। আর টিনের চালে পানি ঝরছে, দেখুন এখান থেকে কম করে হলেও 40 ফিট বা 45 ফিট দূরে হবে স্প্রে যাচ্ছে। আমাদের এই অত্যন্ত শক্তিশালী আধুনিক পাওয়ার স্প্রে মেশিনটি পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে। সবাই ভালো থাকুন, ফসলের সাথে থাকুন। ধন্যবাদ।